আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটাকে তোমাদের আবারও স্বাগতম। রসায়ন ক্লাসে আজকে থাকছে তৃতীয় অধ্যায়, পদার্থের গঠন। বরাবর মতো এই ভিডিওতেও থাকবে 50টি বাছাইকৃত বহুনির্বাচনী প্রশ্নোত্তর এবং 3টি সৃজনশীল সাজেশন। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার আগে একটি কথা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে রাখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সকল আপডেট পেতে। অন্যান্য সাজেশনগুলো পেতে ভিডিও ডিসক্রিপশন অথবা উপরে ডান পাশের বাটনে চেক করে নেবে। শুরুতে আমরা 50টি বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে কথা বলবো। কোন যৌগটি যৌগিক পদার্থ? এখানে পানি একটি যৌগিক পদার্থ। সোনার ল্যাটিন নাম কি? সোনার ল্যাটিন নাম আরাম। ন্যাট্রিয়াম কোনটির নাম? ন্যাট্রিয়াম সোডিয়ামের ল্যাটিন নাম। স্থায়ী কণিকা কতটি? স্থায়ী কণিকা 3টি। চার্জ নিরপেক্ষ কোনটি? চার্জ নিরপেক্ষ নিউটন। একটি ইলেকট্রনের ভর কত? একটি ইলেকট্রনের ভর 9.185×10⁻¹⁸ গ্রাম। পারমাণবিক সংখ্যা মূলত প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে পাওয়া যায় ইলেকট্রন সংখ্যা। কোনো পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর ওই পরমাণুর তুলনামূলক ভর। ফ্লোরিন আয়নে নিউট্রন সংখ্যা কতটি? ফ্লোরিন আয়নের নিউট্রন সংখ্যা 10টি। নিয়ন এর ইলেকট্রন সংখ্যা কত? নিয়নের ইলেকট্রন সংখ্যা 10টি। সৌর মডেল বলতে বোঝায় কোন পরমাণু মডেলকে? সৌর মডেল বলতে বোঝায় রাদারফোর্ডের পরমাণু মডেলকে। এন শক্তি স্তরটি কততম শক্তি স্তর? এটি চতুর্থ শক্তি স্তর। বোর পরমাণু মডেল অনুসারে বর্ণালীর ব্যাখ্যা করা সম্ভব কোন পরমাণুতে? এটি হাইড্রোজেন পরমাণুতে। কোন উপশক্তি স্তর সম্ভব নয়? 2F উপশক্তি স্তর সম্ভব নয়। হাইড্রোজেন পরমাণুর কয়টি আইসোটোপ? হাইড্রোজেন পরমাণুর 7টি আইসোটোপ। পট্রিয়াম আইসোটোপ থাকে না নিউট্রন। আপেক্ষিক পারমাণবিক ভর হাইড্রোজেনের তুলনায় নির্ণয় করা ভর প্রকৃত ভর নয়, কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের তুলনায় নির্ণয় ভর, অর্থাৎ ঘনমূলটি সঠিক। আইসোটোপ ব্যবহৃত হয় রোগ নির্ণয়ে, রোগ নিরাময়ে, ফসলের উৎপাদন বৃদ্ধিতে। 3টি সঠিক। ব্রেইন ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কোন আইসোটোপ? সুপ্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের কাছ থেকে আশা করছি, তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। পরমাণুর প্রোটন সংখ্যাকে কী বলে? পরমাণুর প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গা ফাঁকা, সর্বপ্রথম কে একথা বলেছিলেন? বোর। বোর পরমাণু মডেল অনুসারে শক্তিস্তরের আকার কী রূপ হবে? শক্তিস্তরের আকার বৃত্তাকার হবে। আইসোটোপের কোনটি সমান থাকে? আইসোটোপের প্রোটন সংখ্যা সমান থাকে, ভর সংখ্যা ভিন্ন থাকে। পারমাণবিক সংখ্যা এর ক্ষেত্রে প্রোটন সংখ্যা সমান জেড দ্বারা প্রকাশ করা হয় এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে মৌলের মৌলিক ধর্ম। 3টি সঠিক। ভর সংখ্যাকে ইংরেজির কোন অক্ষর দিয়ে প্রকাশ করা হয়? ইংরেজি এ অক্ষর দিয়ে। কোনটি ল্যাটিন নাম থেকে প্রতীক নেওয়া? এখানে সোডিয়াম ল্যাটিন নাম থেকে প্রতীক নেওয়া। কোন মৌলের পরমাণুতে এটি প্রোটন, বিটি ইলেকট্রন এবং সিটি নিউট্রন থাকে? ওই মৌলের পরমাণুর ভর সংখ্যা কত? আমরা জানি প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলই হচ্ছে পরমাণু ভর সংখ্যা, তার মানে এ এবং সি এর যোগফল। সালফার আয়নের ইলেকট্রন বিন্যাস কোনটি? আমরা জানি সালফারের পারমাণবিক সংখ্যা 16। প্রথম শেলের ক্ষেত্রে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, কে দ্বারা সূচিত করা হয়? ইলেকট্রন ধারণ ক্ষমতা 4টি। এখানে ক নম্বরটি সঠিক, অর্থাৎ 1 এবং 2। রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা হল একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রনের পরিভ্রমণ ও কৌশলে মডেল নেই, আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট ধারণা নেই, অর্থাৎ গণমটি সঠিক। বোর মডেলে কোনটি বলা হয়েছে? বোর মডেলে বলা হয়েছে একটি নির্দিষ্ট শক্তি স্তরে শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে উন্নত হয়। কোন শেলে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারে? তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারে। পরমাণুর এফ উপস্তরে কতটি ইলেকট্রন ধারণ ক্ষমতা? 14টি। তিন বর্ণের প্রতীক 1 ও 3, অর্থাৎ খ নম্বরটি সঠিক। ডাল্টনের পরমাণুবাদ এর ক্ষেত্রে সঠিক,
আধুনিক রসায়নের ভিত্তি এবং পরমাণুসমূহ বিভাজ্যনয়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আছো ভিডিও টেকের সাথে। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে রাখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সকল আপডেট পেতে। হাইড্রোজেনের আইসোটোপ, হাইড্রোজেন ও এর ভর সংখ্যা ভিন্ন, অভিন্ন পারমাণবিক সংখ্যা বিশিষ্ট এবং এটি ট্রিটিয়াম, অর্থাৎ তিনটি সঠিক। একটি মৌলের পারমাণবিক সংখ্যা 38, পর্যায় সারণীতে তার অবস্থান কোথায়? পর্যায় সারণীতে তার অবস্থান পঞ্চম পর্যায়ে গ্রুপ 2-এ, অর্থাৎ ফ্রান্সিয়ামের কথা বলা হয়েছে। 2-8-18-8 ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মৌলে পর্যায় সারণীর কোন পর্যায়ে ও কোন শ্রেণীতে অবস্থান করে? এটি গ্রুপ 4-এর 0 পর্যায়ে, অর্থাৎ মৌলটির পারমাণবিক সংখ্যা 36। মৌলটি হলো ক্রিপ্টন। পরমাণুতে স্থায়ী কণিকার সংখ্যা কতটি? সুপ্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের কাছ থেকে আশা করছি তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। রাদারফোর্ড কত সালে নিউক্লিয়াস আবিষ্কার করেন? রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করেন 1911 সালে। ভারী পানি এবং পানিতে বিদ্যমান হাইড্রোজেনের আইসোটোপের পারমাণবিক সংখ্যার অনুপাত কত? পারমাণবিক সংখ্যার অনুপাত 1:1। কোন আইসোটোপটি চিকিৎসা ও কৃষি উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়? P32, এটি রক্তে লিউকোমিয়ার চিকিৎসা ব্যবহৃত হয়। একটি ইলেকট্রন একটি প্রোটন থেকে কত গুণ হালকা? একটি ইলেকট্রন একটি প্রোটন থেকে 1840 গুণ হালকা। ফ্লোরিনের একটি পরমাণুতে কতটি প্রোটন আছে? ফ্লোরিনের একটি পরমাণুতে 17টি প্রোটন আছে। হাড়ের ব্যথার চিকিৎসায় ব্যবহার করা হয় টেকনিশিয়াম-99। লেডের প্রতীক কী? লেডের প্রতীক PB। খাদ্য সংরক্ষণে ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করা হয় কোনটি দ্বারা? কোবাল্ট-60 দ্বারা। কোনটি সোডিয়াম আয়নের ইলেকট্রন বিন্যাস? এখানে সোডিয়াম আয়ন অর্থাৎ 10টি, তার মানে গণ্যটি সঠিক। পরমাণুর ঋণাত্মক কণিকা কোনটি? পরমাণুর ঋণাত্মক কণিকা ইলেকট্রন। এবারে তিনটি সৃজনশীল সাজেশন। সৃজনশীল এক, পরমাণু সম্পর্কে বিজ্ঞানী বোর ও বিজ্ঞানী রাদারফোর্ড মডেল উল্লেখযোগ্য মডেল। বোর মডেলের সাহায্যে পটাশিয়াম, ক্রোমিয়াম ও কপারের ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করা যায়, কিন্তু উভয় মডেলেরই কিছু কিছু সীমাবদ্ধতা রয়েছে। নিউক্লিয়ন সংখ্যা কী? কে এর সর্বশেষ ইলেকট্রন 3D অরবিটালের পরিবর্তে 4S অরবিটালে যায় কেন? ক্রোমিয়াম ও কপারের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখা যায় ব্যাখ্যা করো। উদ্দীপকের মডেলদ্বয়ের মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য? তোমার উত্তর সাপেক্ষে যুক্তি দাও। এবার সৃজনশীল প্রশ্ন 2। এক্স একটি মৌল যার আপেক্ষিক পারমাণবিক ভর 23, নিউটন সংখ্যা 12টি, ওয়াই ও জেড দুটি মৌল যাদের প্রোটন সংখ্যা 24 ও 29, অরবিটাল কাকে বলে? অ্যামোনিয়া ও সালফার ডাইঅক্সাইড এর মধ্যে কোনটির ব্যবহার বেশি? এক্স মৌলটির প্রোটন সংখ্যা নির্ণয় করো, ওয়াই ও জেড মৌলের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম বিশ্লেষণ করো, এবং সর্বশেষ সৃজনশীল যেটি সেটি হলো 3 নং সৃজনশীল। একটি মৌলের পরমাণুতে 13টি প্রোটন এবং 14টি নিউট্রন বিদ্যমান, যেখানে নিউট্রনের ভর দেওয়া আছে এবং প্রোটনের ভর দেওয়া আছে। তেজস্ক্রিয়তা কাকে বলে? কার্বন-14 আইসোটোপের ব্যাখ্যা দাও। বর্ণিত মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। বর্ণিত মৌলের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে যোজনী বিশ্লেষণ করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল রসায়নের আজকের ক্লাস। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে রাখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সকল আপডেট পেতে। আর অন্যান্য সাজেশনগুলো এই ভিডিও ডিসক্রিপশনে অথবা উপরে ডান পাশের আই বাটনে পেয়ে যাবে। সকলে সুস্থ থাকা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।